তাহলে মেয়েকে দেখানোর ব্যবস্থা করেন। আচ্ছা দীপারামু, দীপারামু দীপাকে নিয়ে আসো। আপনাদের যদি মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থাকে বলতে পারেন। দেখি একটু ওড়নাটা উঠান। মাশাল্লাহ মামুনি, তোমার নাম কি? দীপা। তুমি লেখাপড়া কোন পর্যন্ত করেছো? এসএসসি পাশ করে এবার ইন্টার পড়ছি। সুন্দর সুন্দর। শুনলাম মেয়ের নাকি একটু ভাই আছে। আপনি বলে আর একটা ছেলে আছে? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। ছেলেটা রাজনীতি করে, তো তাই নেতাদের সাথে চলা করে আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়ে তো আমাদের খুব সুন্দর পছন্দ হয়েছে, মামুনিকে ঘরে যেতে বলে। আচ্ছা দীপা, মামুনি তুমি ঘরে যাও, যাও ওকে নিয়ে যাও। আসসালামু আলাইকুম। তাহলে বলেন কিছু। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখন আমরা পরিবারের লোক একত্র হয়ে ভালো একটা দিন দেখে বিয়ের দিন পাকা করে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিরমা, এই শাশুড়ি তো কই যাইতেছো? মা সরি, একটু কাজ আছে, এই কিছু জিনিসপত্র কিনমু তো এদিকে। তা মা দিন কাল তো ভালো না, বাইরে সাথে করে নিয়ে আসা। আজাই রাখা যা, আমি যেতে পারবো না। কি করলি তোর তো খালি আজই লাগাজি, তুই কি মহারাজ হইছস? খালি দিন দিন টোটো কোম্পানি করে বেড়াস। তার থেকে এই ব্যক্তি আসতে মন চায় না। দেখছো দেখছো তোমার পোলা কি রকম বেদ, ও যে কি হয়ে গেছে কারণ নিজে অবস্থা আছে না। এই নিয়ে পোস্ত ব্যক্ত নিয়ে আমি করে দিলাম। আমি জানি তো ভাই অমনি থাকা, তো বাপের কথা ধরিস না, তুই দেখে শুনে যাইস। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ও পাশের বাড়ির কাকি আছে না, তার মেয়ে সুন্দর দেখে একটা বরকা কিনছে, ওর বরকাটা পয়রা জানি তাইলে তো হইছে, তুমি আর কোনো চিন্তা করো। আচ্ছা সাবধানে যাইব। আচ্ছা আর যে আব্বার সামনে গেলাম। কিরে খবর কি তোর? এই তো আছি, তুই? আজাদ কই? আরে ফেসবুকে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, হয় না একটা ফোন দে তোরে। আচ্ছা আচ্ছা দাঁড়া দি, সব সময় ডিলে, বাসা থেকে বাইর হারে না, এরকম ডিলা পোলাপন নিয়ে। হ্যালো আজাদ, কই রে তুই? আয় বাসার সামনে আয়, তাড়াতাড়ি আয়, ঘুরতে যাবো আজকে সেই পুরান আড্ডায়, মাইতে যাবো সবাই, মন দেল বেশি ভালো না, আয় আয় তাড়াতাড়ি আয়। ব্যক্তিগত কাজ থাকে না, দোস্ত। বন্ধু সেদিন সেই মজা হয়েছিল, আজকেও মজা হবো। তুমি তো সবসময় মজাই থাকো, কারণ তোমার ভাগ্য ভালো, তুমি সবসময় পাও। আমার সাথে থাকো, শিক্ষা যাবা শিক্ষা যাবা। তুমি একের পর এক পাইতাছো, ধরতাছো ছাড়তাছো, আমি তো পাই না। থাকোই না, গোলাপ নিয়ে আসতে হয়, গোলাপ গোলাপ। আমাকে একটা ধরায় দাও, আমি আর ওতে একবার ফ্রি। তুমি তো একটার পর একটা পাইতাছো। তুমি তো পাই না তোমারে, তুমি থাকোই না। কে কইবে তুমি, তোমার তো সব মজা আছো। ওই মেডারে তো আজকে দেখতাছি না। আবো আবো বয়া থাকো, ধৈর্য ধরো ধৈর্য ধরো। দেখি একটু
দোস্ত আগের গুলাই তো তোর পাত্তাই দিল না কি হইছস তোর মেরা পাত্তাই দেনা আরে কাইছন কি করি দেখিস কি হাল করি দোস্ত ওই যে একটাই তাছে ও তো অনেকটি ট্রাই করলো এটা নয় আয় আমরা ট্রাই করি চল দোস্ত হাই ডার্লিং কেমন আছো হাই নাও না গোলাপ তো হাই নিয়ে যাও গোলাপটা নিয়ে যাও আরে কই যাও দোস্ত আমাকে তো পাত্তাই দিল না যা করার আমি করতেছি থাক এটা নিয়ে যা আচ্ছা আচ্ছা এই আ আরে কই যাও পাত্তাই দাও না কইলে কেন কি ব্যাপার পরিচিত লাগে মুখটা খুলো দেখি আল্লাহ আমি এটা কি করব আল্লাহ হে আল্লাহ আমি কি করলাম আজ থেকে কোনো বোন তার ভাইকে বিশ্বাস করতে পারবে না আমি বাবা মাকে মুখ দেখাবো কেমনে আমার বোনের সামনে আমি কিভাবে যাব আল্লাহ আমি আর বাঁচতে চাই না আল্লাহ আমি আর বাঁচতে চাই না আল্লাহ আমার মরণ দাও আল্লাহ আমি আর বাঁচতে চাই না আমি এটা কি করলাম আল্লাহ আল্লাহ আমি এটা কি করলাম আমি আর বাঁচতে চাই না